দুর্নীতিবাজদের রক্ষা করতে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করছে না এমন অভিযোগ করেছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে এই অভিযোগ করেন তারা। এ সময় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দুর্নীতিবাজদের রক্ষা করতে সিকিউরিটি আইন বাস্তবায়ন করেছে সরকার। অভিযোগ করেন, কেউ কথা বললে তাদেরকে এই আইনের মাধ্যমে হয়রানি করা হয়। মানববন্ধন থেকে ডিজিটাল সিকিউরিটি আইনে আটক কিশোর ও মুস্তাকের মুক্তি দাবি করেন বক্তারা। পরে নাটক, কবিতা ও গানের মাধ্যমে এই আইন বাতিলের দাবি জানানো হয়।